আবরণ ফিরে যাই আমাদের আজকের অতিথি ভাস্কর হামিদুজ্জামান খানের কাছে যেটা বলছিলাম যে এক্সিবিশন আজ থেকে শুরু হচ্ছে জাতীয় জাদুঘরে রেট্রোস্পেকটিভ এক্সিবিশন শুরুতে আপনার কাছ থেকে এক্সিবিশন সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই আমি যখন চারুকলা আসি আমার আমার পদার্পণ হয় সৃষ্টিতে আমি ঢুকি চারুকলায় জি পড়তে আসি তো ঠিক সৃষ্টিতে কোনো কাজ আমার কাছে নেই সিক্সটি ফোর থেকে আ আজ ওব 2017 এর কাজের একটা ধারাবাহিক উপস্থাপনা থাকবে এই প্রদর্শনীতে আচ্ছা এইজন্য এটাকে বলা হচ্ছে 1964 টু 2017 27 একটু স্যার যদি বলতেন যে কি কি কাজ দিয়ে এবার এক্সিবিশনটি সাজিয়েছেন আমি তো মূলত আমি যখন চারুকলায় আসি তখন আমি পেন্টিংয়ে পড়াশোনা করেছিলাম চারুকলা থেকে জি গ্রাজুয়েট হই চারুকলায় পেইন্টিং তো তারপরে আমি প্রায়হিন থেকে পাশ করার পর আমি ইউরোপ যাই একটা বিশেষ কাজে আমার একটু চিকিৎসা দরকার ছিল তো চিকিৎসা করে আমি ফিরি নিই ছিলাম প্রায় আরও সাত থেকে আট মাস আমি লন্ডনে ছিলাম প্যারিসে ছিলাম ঘুরে আসি এবং তখনই আমি এই প্রথম আমি বিদেশে যাই তো আমার বয়স তখন খুবই কম হ্যাঁ তো এই তরুণ বয়সে বিদেশে গিয়ে আমি বেশ কিছুদিন ছিলাম আমি আমার কাজটাই ছিল গেলে মিউজিয়াম গ্যালারি দেখা তো ব্রিটিশ মিউজিয়াম তারপরে ভিক্টোরিয়া আর্ট মিউজিয়াম মানে ওখানে মিউজিয়াম দেখায় আমার কাজটা ছিল কারণ আমি যখন ট্রিটমেন্ট করি ডাক্তার বলছিল তুমি কিছুদিন লন্ডনে থাকো তো আর কাজ আর কোনো কিছুই ছিল না শুধু মিউজিয়াম দেখা ছিল তো এই যে ইউরোপ ভালো করে দেখলাম আমরা যেগুলা বইয়ে পড়াশোনা করতাম সেই কাজগুলো তো ওদের কাছে কালেকশানে আছে ইটালিতে বলি প্যারিসে বলি সব তো এগুলো দেখি আমার মানসিকভাবে আমি কম এই ছ মাসের মধ্যে কিন্তু অনেক আমার একটা ব্যাপ্তি ঘটে আচ্ছা যেটা আমি বুঝতে পারি যে ছবিতে আমরা আঁকি ছবি আঁকি ভিজুয়ালি ছবিটা ঘরে টানাই দেখি বুঝি কিন্তু স্কালচার পাওয়ারটা আমার মনে হয়েছে অনেক বেশি কারণ বাইরে দেখা যায় তো একটা স্কালচার বাইরে থাকে অনেক বেশি ভিজুয়ালিটা এক্সপোজ দর্শকের সাথে সরাসরি যোগাযোগ হয়

আমি যখন পড়াশোনা করি তখন স্কাপচার ডিপার্টমেন্টই ছিল না আচ্ছা আচ্ছা এটা পরে শুরু হয় উনিশশো তেষট্টির দিকে ডিপার্টমেন্ট শুরু আমি তো অনেক আগে পাস করি মানে মানে শুরু মাত্র শুরু তখন মানে স্কাপচারটা এভাবে সাবজেক্ট হিসেবে ছিল না তা আমি বাড়ি থেকে এসে আমাদের একজন টিচার ছিলেন আব্দুর রাজ্জাক প্রফেসর আব্দুর রাজ্জাক উনি ডিপার্টমেন্টের চেয়ারম্যান তো উনি স্কাপচার শিখবো তো উনি বললেন তুমি কাজ শুরু করো এই কিন্তু আমি শুরু করলাম আমি কিছুদিন কাজ করলাম সাত আট মাস কাজ করার পরে আবেদিন স্যার একদিন ডেকে আমাকে বললেন তোমাকে আমি টিচার করে দিব তুমি অ্যাপ্লাই করো আমি বললাম কিসের টিচার স্কাপচার ডিপার্টমেন্টের টিচার হবা আমরা আমি তো অতটা স্কাপচার বুঝি না তবে আমার একটা আউটলুক তৈরি হয়েছে কিন্তু দেশ বিদেশে ঘুরেছি দেখেছি তো টিচার হয়ে গেলাম হওয়ার পর এটা কিন্তু আমি টিচার হয়েনটিনটি জুলাই মাসে তো তারপরে যুদ্ধ লেগে যায় সেভেন্টি ওয়ান সেভেনটি ওয়ান পার করে হওয়ার পরে ইন্ডিয়ার সাথে আমাদের ভালো রিলেশন শুরু হয় তো স্কলারশিপ শুরু হয় তো আমি স্কলারশিপ নিয়ে ইন্ডিয়া পড়তে যাই মাস্টার্স করি স্কালচারে তাও ইন্ডিয়ার বড়দা থেকে বড়দা খুব কন্টেম্পোরারি আর্টের জন্য বড়োদা খুব ভালো তো ওখান থেকে আমি মাস্টার্স করি করে আমি যেহেতু আমি টিচার আমার একটা মান ইয়েও ছিল যে আমি আমি তো ছাত্র হিসেবে যাচ্ছি আবার টিচারও শুধু আমি ভালো করে চেষ্টা করি স্কাপটা একটা তো প্রচুর কাজ করি করে আমি টা বুঝতে পারি কাজ কাজকাপচার কখন হয় আর সময় থেকেই তো যত কাজ করেছেন হ্যাঁ হ্যাঁ আমি এই যে তখন কিন্তু আমি ওখানে কিন্তু ইন্ডিয়াতে ভালো টিচারও ছিল রাঘব কানাড়িয়া বলে একজন টিচার ছিলেন উনি রয়্যাল কলেজ অফ বার্ড টিচার ছিলেন আচ্ছা ওরম টিচার সুব্রমণিয়াম আমাদের টিচার ছিলেন তো ইন্ডিয়াতে সুব্রমণিয়াম অনেক বড় শিল্পী মহান শিল্পী বলি না ওনারা ঠিক এই এই রকম মহামদে আবদিন স্যাল সুব্রমণীয়াম ওনারা বিশাল ব্যক্তিত্ব এদের সংস্পর্শে ছিলাম বলে আমাদের একটা ডেভেলপমেন্ট হয়েছিল মানসিক ডেভেলপমেন্ট তো ইন্ডিয়া থেকে মাস্টার্স করে আসলাম তখন ঢাকাতে একটা প্রথমবারের মতো একটা বড় স্কাপচার এক্সিবিশন হয় ন্যাশনাল এক্সিবিশন শিল্পকলাতে তো ওইটাতে আমি পার্টিসিপেট করি করে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাই এভাবে কিন্তু আমি স্কাপচারের মধ্যে ঢুকে যাই আর কি তো স্কাপচার তো দীর্ঘদিন করি আবার নাইনটিন অষ্টাশিতে আমি একটা ইনভাইটেশন পাই অলিম্পিক পার্কে স্কাপচার দেওয়ার জন্য তো এটা আসলে আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট কারণ অলিম্পিক তো বিশাল ব্যাপার আমার একটা কাজ এখান থেকে নিয়ে যায় এটা নিয়ে স্থায়ীভাবে অলিম্পিক পার্কে বসানো হয়েছে এখনও আছে এটা কিন্তু আমাদের জন্য একটা বড় পাওয়া তো এইগুলো আমার কাজ করি তারপরে আমাকে একটা কমিশন ওয়ার্ক দেওয়া হয় খুব ইম্পর্টেন্ট জায়গা বঙ্গভবনে সামনে একটা হবে এটা একটা ফাউন্টেন ছিল কিন্তু এটা তো একটা বিশাল সুন্দর জায়গা একটা প্যালেস প্যালেসের সামনে স্কাপচার তখনও কিন্তু আমার বয়স একটা 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 উড়তি বয়স আর লাইফে তো এত সুন্দর জায়গায় কাজ করার এই প্রথম একটা সুযোগ পাই এটা হলো উনিশশো সালে এইটা করি অভিজ্ঞতা হয় তারপরে অলিম্পিকে কাজটা পাওয়াটা একটা সুন্দর কাজ চেষ্টা করি এইগুলো থেকে আস্তে আস্তে আমি কিন্তু মনের পরে স্কাপচারকে ভালোবেসেই কাজ করার চেষ্টা করি আর যেটা আমি বলবো অনেকে যখন আমরা স্কাপচারে আসছি তখন অনেকে আগে বাই দিস টাইম মেটেরিয়াল ওয়াইজ অনেকে হয়তো বলতো যে স্কাপচারে তো আসতো কিন্তু আমাদের তো কিছু নাই মেটেরিয়াল এনে পাতর নাই যে যে মেটেরিয়ালটার অভাব আমরা কাজ করতে গিয়ে দেখি না আমাদের মেটেরিয়ালে কাজ অনেক মেটেরিয়াল আছে স্যার ওগুলো নিয়ে শুনবো যে কিভাবে ভাস্কর তো মনে প্রাণে আপনি হয়ে উঠলেন তারপরে আপনার কাজের কিছু টার্নিং পয়েন্টের কথা বললেন এরপরেও আর অনেক কিছু আছে কিছু চ্যালেঞ্জের জায়গাও আছে সেগুলো নিয়েও শুনবো একটু প্রদর্শনীর কাজের ক্ষেত্রে আমি একটু জানা জানতে চাই এবং একই সাথে দর্শকদের জানাতে চাই আপনি ভাস্কর সেখানে আপনার ভাস্কর্য শিল্পগুলো রেখেছেন এর পাশাপাশিও আমি যতদূর জানি চিত্রকলাও সেখানে স্থান পেয়েছে একটু যদি বলতেন যে কতগুলো কাজ রকম কাজ আমরা যখন কাজ করি তখন এই ভাবনাটা প্রথমত আমরা কিন্তু আমাদের সাথে একটা স্কেচ বুক থাকে সবসময় আমি কীভাবে প্রাথমিক ভাবনাটা আমি ধরি স্কেচ বুকে আর স্কাপ্টারে আমরা ছোটো ছোটো কিছু আমরা বলি ভাস্কর্যের ভাষায় মার্কেট তো আমি আমার লাইফে প্রচুর মার্কেট বানিয়েছি প্রচুর সেটা স্টিলে আছে স্টিল প্লেটে আছে

1964 থেকে কাজগুলো আপনি এখানে দেখেছেন এবং আপনার দীর্ঘ দিনের পথ শিল্পে এবং আস্তে আস্তে ধীরে ধীরে ভাস্কর হয়ে ওঠার গল্পটাও আমাদেরকে মোটামুটি বলেছেন একটু জানতে চাই দীর্ঘ পথ থাকে না যে আমাদের অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয় আপনি যদি একটু আপনার কাজের অগ্রগতি এবং একই সাথে যে সব বাধার সম্মুখীন হয় হয়েছিল আমি প্রথম যখন আমরা কাজ করি যখন আমার বঙ্গমনের কাজ সে এটা 82 তে কাজ ছিল কাজটি করার পরে কিন্তু

তোমরা তো স্কাল্পচার বুঝো এত সুন্দর স্কাল্পচার এখানে আছে পরে দেখলাম এটা অ্যাকসেপ্ট হয়েছে এখন তো বঙ্গবনের স্কাল্পচার এই দেশের মডার্ন আর্টের আমি বলছি না সৈয়দ আলী হাসান বলে গেছেন তার বইয়ে যে এটা একটা মাইল স্টোন

একটু ফিগার অবয়ব নিয়ে কাজ করতো আমি কিন্তু অবয়বটা ভেঙে ফর্ম ফর্মটা আমি কিন্তু আমি বলছি যে একটা স্পিরিটকে ধরার চেষ্টা করছি একটা গতি সেটা অবয়বের দরকার নাই মানে সংসপ্তকে এইটাই হয়তো ইম্পর্টেন্ট যে মুক্তিযুদ্ধ মানে একটা স্পিরিট যেটা গা শুনলে আমাদের গা দাঁড়ায় যায় এটা তো অন্য জিনিস আর এটা প্রতীকী জিনিস তো আমি ফিগারটা এরকম করে করার চেষ্টা করছি যে না দেখলে মানুষের একটা একটা গতি আছে ভিতরে আপনি সেই জায়গায় সে জায়গা হয়তো আমি আমি জানতাম যে এটা আরো দশ বছর পরে হলে এটা তখন লোকে বুঝতে পারবে না আমরা তো এখন স্কালচারের আমি যেটা বলতেছিলাম এখন কিন্তু মানসিকতা অনেক চেঞ্জ এখন হয়তো আমি একটা আধুনিক কাজ একটা বসায় বা একটু ফর্মে একটু অ্যাবস্ট্রাক্ট কাজ কিন্তু আমার ফোন করে বলে হামিদ ভাই একটা সুন্দর কাজ বসাইছেন ফোনটা খুবই সুন্দর এটা কিন্তু আগে ছিল না আর স্পেশালি আমি বলবো যে কাজটা আমার এই কৃষিবিদ ইনস্টিটিউটে বড় পরিসর এবং এটা যদি কেউ দেখে দেখবে কি এরা কিন্তু মেনটেন করে খুব সুন্দর এটা কিন্তু একটা সুন্দর আর্কিটেকচার কৃষিবিদ ইনস্টিটিউট তো এই আর্কিটেকচার কিছুদিন আগে একটা ওদের আমেরিকা থেকে একটা বড় প্রাইজ পায় তো ওরা আমাকে বললো যে এটা প্রাইসটা যে অনেকটা স্কাপচারটার উল্লেখ আছে এটা কম কথা না স্কাপচার নিয়ে ওলা বলছে যে স্কাপচার ইজ সো বিফিটিং যে ইট সিমস দ্য হোল স্পেস ইজ ডান্সিং সো ইট গোজ ভেরি ওয়েল উইথ দ্য হ্যাঁ তো ওই পরিবেশের সাথে একটা সামঞ্জস্যতা আছে এটাও তো আমরা ধরতে চেষ্টা পারছি এই আমার খুব খুশি লাগে যে আমি যখন যাই এখানে আর আমি একটা কথা বলি ওরা কিন্তু কাজ বলে এখন আগে যেমন স্কাপচার আমরা করে আসতাম এটার অতটা যত্ন ছিল না এখন আমার বাংলাদেশ ব্যাংকে কাজ আছে যাদি ওইটা পরিষ্কার করতেছে ধুইয়া মুইয়া পরিষ্কার করতেছে যত্ন নিচ্ছে জি দরকার ছিল মানে সাধারণ মানুষের মানে শিল্প বোধটা বেড়েছে অনেক 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 চেঞ্জ অনেক বেড়ে আমি বলছিলেন যে শুরু থেকে অনেক ধরনের চ্যালেঞ্জ আপনার ছিল কিন্তু এখন আস্তে আস্তে মানুষ জিনিসটাকে বুঝতে শিখছে অ্যাপ্রিশিয়েট করছে একটু যদি স্যার বলতেন আপনার জায়গা থেকে বর্তমান সময় আমাদের ভাস্কর্য শিল্পের অবস্থাটা কি মনে হয় আপনার কাছে কেমন আমরা যখন শুরু করছি অল্প স্টুডেন্ট নিয়ে স্কাপদার ডিপার্টমেন্ট শুরু হচ্ছিল এই মুহূর্তে শ তিন এক গ্রাজুয়েট হয়ে গেছে আচ্ছা কারণ ডিপার্টমেন্টে বেশি ছেলে আসে না পাঁচ পাঁচজন ছিল আগে এখন তো দশটা ছেলে প্রত্যেক বছর ভর্তি হয় সরাসরি ভর্তি হয় কিন্তু আমরা দেখি যারা গ্রাজুয়েট হয়ে গেছে সে তো স্কাপটার ধরেই নিব কারণ সে পাশ করেছে একটা ইউনিভার্সিটি থেকে তো যেভাবে হওয়া উচিত ছিল যখন প্রচুর স্কাপটার এক্সিবিশন আমরা দেখছি না আচ্ছা অ্যাকচুয়ালি একদম স্কাল্পটরের বেড়ে ওটাটাও কিন্তু কঠিন মানে একদম পেইন্টারের পক্ষে কিছুটা সহজ কারণ একটা যে ফ্লেটে থাকে সে একটা জায়গা ছোট্ট জায়গা করে মালা একটা রুম করে ছবি আঁকলো স্কাল্পটরের ঘরে বসে হয় না জি তারা জীবন একটু কঠিন আর স্কাল্পটর রিয়েল ইজ হার্ড জব পরিশ্রম করতে হয় মানে স্পেশাল লেগে থাকতে হয় একটু কঠিন কাজ লেবারটা দিতে হয় আমরাও দিয়েছি আমি হয়তো অনেক সময় কাজ করতাম হয়তো সকালে কাজ শুরু করছি রাত সারা রাতেই চলে গেছে পরের দিন হয়তো এটা শেষ করে ফেললাম এরকম টাইমটা যায় আর আমাদের পেন্টিং হয়তো এক মাসে করলো দু মাসে করলো একটা পেন্টিং শেষ হয়ে গেল বা তিন মাসে করলো আমি অনেক সময় কাজ করি হয়তো একটা কাজই করতেছি দু বছর ধরে কারণ বড় কাজ তো টায়ারিং টায়ারিং তো করতে তো হবে বলতেই হয় যে আমাদের বাংলাদেশে ভাস্কর্য শিল্পকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার অবদান কিন্তু সব সময় অনস্বীকার্য এবং এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ সবশেষে প্রদর্শনী নিয়ে যদি কিছু বলতে চান এই প্রদর্শনী আমার একটা অনেক দিনের ভাবনা থেকে করা প্রদর্শনীটা আমি আমার যতটা আমি যেভাবে চলনটা আমি যেভাবে চলছিলাম সেটা হয়তো দেখাতে সক্ষম হয়েছে এই প্রদর্শনীতে যে স্কাপটা কি করে আগায় একটা পর্যায়ে যায় পর্যায়ে এই যে চেঞ্জগুলা বাঁকগুলা এগুলা এই প্রদর্শনীটা আমি দেখানোর চেষ্টা করেছি যারা আমাদেরকে দেখছেন তারা অবশ্যই যাবেন অনেক পছন্দ করবেন স্যার অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং সামনের দিনগুলোতে আপনার জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ধন্যবাদ দর্শক কথা ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নো টাওয়ার একশো দশ বিরুত্তম সি আর দত্ত রোড ঢাকা এক দুই শূন্য পাঁচ ফোন নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন অ্যাট বাংলা ভিশন ডট টিভি স্কটিশ অভিনয়শিল্পী জেমস ম্যাকোভয়ের একটি উক্তি বলে বিদায় নেবো আজ তিনি বলেছেন আমি যখন অ্যানিমেশন সিনেমায় অভিনয় করি তখন শুধু চিৎকার চেঁচামেচি করেই টাকা নেই প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন আজ সারাটা দিন সবার জন্য শুভ দেখা হচ্ছে আগামী দিন সেই পর্যন্ত ভালো থাকুন